বাজার করতে গিয়ে দেখি পাশে মেথি শাক, আনবো না তা তো হয় না, শীতকাল মানে মেথি শাকের পরোটা, উফ কি দারুণ, তার সাথে চাটনি। তাই বসে পেরেছি, আটা এবং নুন মিশিয়ে নেবো একসাথে, তারপর মেথি শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে আটার সাথে ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নেবো। তোমরা দেখো কিভাবে আমি করছি। বলি, এ কদিন সরি ভিডিও দিতে পারিনি বলে, প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, গলার অবস্থা খুব খারাপ ছিল, তোমরা এখনও হয়তো ভয়েসটাতে বুঝতে পারবে, তাই তোমাদেরকে ভিডিও আপলোড করতে পারিনি ভালো ভালো রেসিপির। তাই দেখো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, এভাবেই কিন্তু সবাই মাখিয়ে নেবে একসাথে। চাইলে তোমরা এতে চানার বেসন বা ওটস অ্যাড করতে পারো, এতেও খেতে ভালো লাগবে। আজ আমি এত কিছু দিইনি, নর্মাল একটা আটা দিয়েই বানাচ্ছি, তাই তেল অ্যাড করে দিলাম, আর আমি সাদা তেল অ্যাড করেছি, কেউ চাইলে ঘি অ্যাড করে নিতে পারো। আর তারপরে এভাবে ডো করে একটা গোলাকার আকারে আকৃতি করে পরোটাগুলো সব সেকে নেব। পরোটাগুলোকে ভালো করে আটা দিয়ে আমি বেলে নিয়েছি, তারপরে দুপিট ভালো করে সেকার পর আমি ঘি ব্রাশ করে দেব। কেউ চাইলে তেল দিয়েও করতে পারো, বাট এটা ঘি দিয়ে করে দেখবে বা বাটার দিয়ে করে দেখবে, খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয়, একদিন বানিয়ে দেখো আর কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। ওয়ান সাইড শাকা হয়ে গেছে, তাই দেন নেক্সট সাইডে আমি পাল্টে দিলাম। দেখো আমি ঘি ব্রাশ করে দিচ্ছি, এভাবেই ব্রাশ করে করে তোমরা পরোটাটাকে সেকে নেবে সবগুলো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এরকম নতুন নতুন রেসিপি জানতে হলে প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। বাই বাই।